হ্যালো বন্ধুরা, রাজ্য নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের গ্রুপ ডি ক্লার্ক বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের মাধ্যমিক যোগ্যতা কিছু পোস্ট নিয়োগ করা হচ্ছে, এছাড়াও গ্র্যাজুয়েট পাশে কিছু নিয়োগ করা হচ্ছে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে শিক্ষকের যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে বয়সসীমা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, আপনারা ফর্ম কোথায় পাবেন এবং ফর্মটি আপনারা কী করে ফিল আপ করবেন এবং ফর্মটি কোথায় জমা দেবেন, সমস্ত কিছু পরপর এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কালিম্পং। তো বন্ধুরা, এখানে অনলাইনে ইমেলের মাধ্যম আবেদন করতে হবে। প্রথমে এখানে দেখাবো যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ম্যানেজার, ল্যাব টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট নার্স, এনএম, তারপরে বলা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান সিএইচ, তারপর বলা হচ্ছে যে ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান, স্টাফ নার্স ওএসডি, তারপরে বলা হচ্ছে গ্রুপ ডি, তারপরে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট কনসাল্ট কোয়ালিটি। তো বন্ধুরা, এবার দেখে নিয়েছে যে এখানে কতগুলি পোস্ট রয়েছে এবং ভ্যাকেন্সি রয়েছে। প্রথমত পোস্ট রয়েছে যে এটা হচ্ছে যেখানে পোস্টের নাম অ্যাকাউন্টেন্ট ম্যানেজার, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে স্যালারি দেওয়া হবে 23,200 টাকা পর্যন্ত, এবং এখানে শিক্ষক যোগ্যতা বলা হয়েছে এখানে 2 বছরের অ্যাকাউন্ট সিস্টেম কাজের অভিজ্ঞতা লাগবে। বা দেখে নিয়ে যাক বন্ধুরা যে নেক্সট পোস্টটি। তো বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে নেক্সট পোস্ট বলা হয়েছে যে নোটিফিকেশন নাম্বার DH এবং EWS KP /2020/2। তারপর দেখে নিয়ে পোস্ট, এখানে পোস্ট বলা হয়েছে যে ল্যাব টেকনিশিয়ান NUHL, এখানে পোস্ট রয়েছে একটি। তারপর দেখে নিয়েছে এখানে শিক্ষক যোগ্যতা বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এবং তার সাথে থাকতে হবে কম্পিউটার নলেজ। তো বন্ধুরা, এখানে দেখে নিয়েছে তার বয়স, এখানে বয়স হতে হবে আপার এজ লিমিট 40 ইয়ার্স, কম থাকতে হবে। তারপর দেখে নিয়েছে বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে স্কোরিং তোমাদেরকে এক্সাম যে ইন্টারভিউ হবে তার মধ্যে থাকবে 80% মার্ক ফাইনাল এক্সামিনেশন, এবং 15% থাকবে কম্পিউটার টেস্ট। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে নেক্সট পোস্ট রয়েছে ফার্মাসিস্ট, এখানে কিন্তু পোস্ট রয়েছে দুটি, এবং তার মধ্যে রয়েছে ইউআর ক্যান্ডিডেট একটি এবং এসসি রয়েছে একটি। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এখানে বয়স না হবে 40 ইয়ারের মধ্যে থাকতে হবে, এখানে স্যালারি দেওয়া হবে 16,860 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এবার দেখে নিয়েছে এখানে শিক্ষকের যোগ্যতা। তো বন্ধুরা, এখানে শিক্ষকের যোগ্যতা বলা হয়েছে যে ডিপ্লোমা ফার্মেসি থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এবার দেখে যাক নেক্সট পোস্ট। তো বন্ধুরা, এখানে নেক্সট পোস্ট রয়েছে যে মেডিকেল অফিসার ফুল টাইম কাজ করতে হবে, একটি পোস্ট রয়েছে এখানে। তারপরে বলেছে যে এখানে শিক্ষকের যোগ্যতা MBBS থাকতে হবে, শিক্ষকের যোগ্যতা 1-এর কাজের অভিজ্ঞতা। তারপর দেখে নিয়েছে যে বয়স কত, এখানে বলা হয়েছে বয়স বলা হয়েছে এখানে 63 থাকতে হবে, এখানে স্যালারি দেওয়া হবে 40,000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এবার এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে বেসিক কোয়ালিফিকেশন, যে পিজি ডিগ্রি এবং ডিপ্লোমা, ডিগ্রি থাকবে এখানে নাম্বার থাকবে 10 এবং ডিপ্লোমার নাম্বার থাকবে 5। তো বন্ধুরা, এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, তো বাকিগুলো বললাম না। আর আমার বাকি সম্পর্কে বললাম না, বাকি রিকুয়ারমেন্টগুলো ডিটেলস পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত জয়েন না থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। সেখানে প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, তারপর ডকুমেন্ট সংক্রান্ত ভিডিও বিজ্ঞপ্তি সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটা দিয়ে দেবো, সেখানে আপনারা বিস্তারিতভাবে পড়ে নেবেন। হ্যালো বন্ধুরা, এরপর দেখুন যে আবেদন করবেন কীভাবে। এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে নিয়ে ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর ইমেলের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। এটা হচ্ছে সেই ইমেল, ইমেলের মাধ্যম যার যেই শিক্ষক যোগ্যতা রয়েছে সেই হিসেবে ফর্মটি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আর এখানে একটা ইমেল আইডি বলা হয়েছে, সেই ইমেল আইডির মাধ্যমে আপনাদের ডকুমেন্টসগুলো প্রিন্ট সহ পাঠাতে হবে। এবার দেখে নিন যে এখানে কী কী ডকুমেন্টস তোমরা সেন্ড করবে, প্রিন্ট আউট করবে। দেখে যাক বন্ধুরা, এখানে অনেকগুলোই বলা হয়েছে। এই সে ইমেল আইডি, ইমেল আইডির মাধ্যম সেন্ড করতে হবে। এখানে বলা হয়েছে যে, কিন্তু এখানে শেষ তারিখ বলা হচ্ছে 25/8/2020। এখানে বলে দিয়েছি এখানে যে সেলফ টেস্টের কার বয়স এবং বয়স সার্টিফিকেট, কার সার্টিফিকেট, লাস্ট কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স, সেগুলো স্ক্রিন অ্যান্ড পিডিএফ পাঠাতে বলেছে, সেই ইমেলে পাঠাতে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে শেষ করলাম। আর যদি তোমরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হয়ে না থাকো তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে। সেখানে প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে নিয়োগ সংক্রান্ত পিডিএফ দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।